আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো। তো আমি আজকে বাংলা নববর্ষের উপলক্ষে একটি বাংলা কবিতা আবৃত্তি করে শোনাবো, আপনারা শুনবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আমি তাহলে বলছি। ওদের নববর্ষ, রিঙ্কু দেবনাথ। দুমুঠো ভাত পাই না খেতে, তবু জাগে মনে স্বাদ। ডাস্টবিনে কিছু খাওয়ার পেলে, তবেই কাটবে পহেলা বৈশাখ। সারা বাংলা উৎসবে মাতে, রং বাহারি কত পোশাকের সাজ। এক টুকরো কাপড় পাই না মোরা, কেমনে ঢাকিব অঙ্গের লাজ। বর্ষবরণে তোমাদের কত উচ্ছ্বাস, আলোয়ে ভরা অট্টালিকা পড়ি। ম্লান মুখে তাকিয়ে থাকি ফাঁকা রাজপথ মোদের বাড়ি। বিপুল অর্থ ব্যয় করে ফেলো, খুশি পেতে কেবল একটি রাত। মোদের খুশি ভাত পোশাকে, আর পেলে গো একটি ছাদ। মা বাবা নিয়ে তোমরা ঘরে থাকো কেমনে একসাথে। আমার মা জন্ম দিয়ে ফেলে গিয়েছে রাজপথে। ইচ্ছে করে খাওয়ারগুলোকে একটুখানি ছুঁই, কেন আমায় পথ শিশু করলি মা গো তুই। রুক্ষ চুলে খিদে পেটে ফুটপাতে পড়ে রই, আজ সামান্য কিছু খাওয়ার পেলে বর্ষবরণের আনন্দ খুঁজি নেই। বড় নেতাদের ভাষণের ঝড়ে রয়েছে পথ শিশুর নাম, হলো না কখনো ওদের উন্নতি, পেল না আজও মানবতার মান। নববর্ষের আজ প্রথম দিবসে, সুরে করি মোরা এই শপথে। এক টুকরো খুশি ছড়িয়ে দেই না ফুটপাতে থাকা ওই শিশুতে। ধন্যবাদ সবাইকে।